ॐ नमः श्री यतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे परतत्वे स्वदालीन रामकृष्ण समाज्ञय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामीजी कर्मयोग सेवेन चैप्टर फ्रीडम मुक्ति हमारे आलोचना चलते इंग्लिश बोयर पेज नंबर 101 फर्स्ट पैराग्राफर शेषर अंश और बांगला बोयर 76 पृष्ठार प्रथम पैराग्राफर शेष दूटी वाक्य स्वामीजी यही बोलछेन जे मानुष जखन आरामेर धर्म चाय तखन तार से आसक्तिर जन्य आरामेर धर्म अर्थात आसक्तिर जन्य से बर्तमान अवस्थाटाकेई आकड़े धरे थाकते चाय अर्थात किना से निजेके परिवर्तन करते चाय ना परिवर्तन करते चाय ना से एतई तखन संकीर्ण दृष्टि सम्पन्न है जे क्षुद्र परिवर्तनशील शांत जगत के ही से भावे अनंत जदि क्यों तार भूल धरिए दे किंतु से ता नेबे ना। स्वामीजी जी गल्प फ्रग इन द वेल आमरा गत क्लासे आलोचना करेछि तार ए रकम संकीर्ण दृष्टि हवार कारण हलो से अनंत स्वरूप के भूले गेछे एवं से भूले जावार जन्नोई এত সব তার এই ভুল ধারণা হচ্ছে। তো এই প্যারাগ্রাফের এই লাস্টে স্বামীজি বলছেন হি ক্লিংস অন ডেসপারেটলি অন টু তৃষ্ণা দি থার্স্ট আফটার লাইফ হোয়াট দ্য বুদ্ধিস্ট কল তানহা অ্যান্ড তৃষা দে আর মে বি মিলিয়ন্স অফ কাইন্ডস অফ হ্যাপিনেস অ্যান্ড বিইংস অ্যান্ড লস and progress and causation, all acting outside the little universe that we know, and after all, the whole of this comprises but one section of our infinite nature. বলছেন এই রকম যিনি এই আরামের ধর্ম চান নিজের যার এত আসক্তি যে নিজেকে পরিবর্তন করতে চায় না বলছে সে প্রাণপণে তৃষ্ণাকে অর্থাৎ এই জীবন বাসনাকে আঁকড়ে থাকে। বৌদ্ধেরা একে বলছেন তানহা বা তিস্যা এটাকে বলছে এই জীবনকে আঁকড়ে থাকা। তো বলছেন যে আমাদের এই যে জ্ঞাত যে ক্ষুদ্র জগতের বাইরে স্বামীজি বলছেন এই আমাদের যে জগৎটা আমরা দেখছি জ্ঞাত জগৎ এটা অত্যন্ত ক্ষুদ্র জগৎ এর বাইরে অসংখ্য প্রকার আরও কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে কিন্তু এসবই আমাদের এই অনন্ত প্রকৃতির এক অংশ মাত্র বাট ওয়ান সেকশন অফ আওয়ার ইনফাইনাইট নেচার। তো স্বামীজি এখানে এই সেই ধরনের মানুষের কথা বলছেন যিনি আরামের ধর্ম চান যে কিনা নিজের মধ্যে পরিবর্তন আনতে চায় না সে নিজের বাসনাতে আসক্তিবশত বর্তমান অবস্থা থেকে উন্নততর কিছু আছে সেটা ধারণা করতে পারে না যে কিনা এই শান্ত জগৎকেই এই যে জগৎটা বলছে সীমিত জগৎ অনন্ত বলে মনে করে সে নিজের এসবের কারণ কি স্বামীজি বলছেন সে নিজের অনন্ত স্বরূপকে ভুলে গেছে তার জন্যই এইগুলো হয়েছে। সে বলছেন সে প্রাণপণ এই জীবন বাসনাকে আঁকড়ে থাকে একে তৃষ্ণা বলে এই জগতের যে ইন্দ্রিয় ভোগকে একমাত্র বস্তু বলে মনে করে এর বাইরে কিছু সে চিন্তা করতে পারে না কিন্তু এসব তার ভ্রান্ত ধারণা কারণ এই জগৎ তো খুবই একটা একটা এক বিন্দু মাত্র। বলছে স্বামীজি আরও একটা সম্ভাবনার কথা এই প্যারাগ্রাফে বলেছেন যে আমাদের যে এই জ্ঞাত ক্ষুদ্র জগৎ
তার একাংশ মানে বলছেন যে এই ক্ষুদ্র জগতে যে প্রাণী, যে সুখ দুঃখ, যে বিধি, এইগুলো ছাড়া হয়তো জগতের আরও একাংশে মানে অন্য হয়তো গ্যালাক্সিতে বা যে কোনো জায়গাতেই বা স্বর্গে বা অন্য কোনো স্থানে অন্য ধরনের হয়তো অন্য অসংখ্য প্রাণী বা অসংখ্য বিধি, এইরকম অসংখ্য প্রকার উন্নতি, অসংখ্য প্রকার এই কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে বলছে, কিন্তু তাও ওই সব জগতের মধ্যে পড়ে। অর্থাৎ কিনা স্বামীজি বলতে চাইছেন, আমাদের যেই পরিচিত জগৎ, এই ক্ষুদ্র জগৎ, এর বাইরে অন্য স্থানে কোথাও বা স্বর্গেতে সেখানে অসংখ্য প্রকার এই প্রাণী বিধি নিয়ম কানুন থাকতে পারে বলছে, তাও কিন্তু এই জগতের মধ্যেই পড়ে যাবে, সেটাও এই সবই জগতের মধ্যে পড়বে, শুধু হয়তো সেখানে একটু নিয়ম কানুন অন্য ধরনের, যেমন দেবতাদের তাদের অন্য ধরনের নিয়ম কানুন বলছে, কিন্তু তাও ওই জগতের মধ্যে। বেদান্তের ভাষাতে বলতে গেলে যে চতুর্দশ ভুবন, সপ্তভুবন বলুন আর চতুর্দশ ভুবন বলুন, সবই কিন্তু ওই এই জগতের মধ্যে পড়ে যাবে, কিন্তু এই সবই আর এই জগৎ এই আমাদের যে অনন্ত সত্তার এক অংশ মাত্র, সেই অনন্ত সত্তাই হলো আমাদের প্রকৃত স্বরূপ, অতএব ওই সমস্তই আমাদের অনন্ত প্রকৃতির এক অংশ মাত্র, স্বামীজি এইটা বলছেন। অ্যান্ড আফটার অল দি হোল অফ দিস কম্প্রাইজেস বাট ওয়ান সেকশন অফ আওয়ার ইনফাইনাইট নেচার। এর পরের প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি, পেজ নম্বর 101, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের এই 77 পৃষ্ঠার এই দ্বিতীয় প্যারাগ্রাফ, এইখানটা আমরা শুরু করব। তো এ পর্যন্ত স্বামীজি যে আলোচনা করেছেন বা আমরা দেখলাম যে আমাদের এই মনটাই হলো সব বন্ধনের কারণ, আসক্তির কারণ, আর এই মনের মধ্যেই এই সব তৃষ্ণা, এই তৃষ্ণাই আমাদেরকে এই ক্ষুদ্র জগতে বেঁধে রেখেছে, মনের বাইরে অর্থাৎ এই দেশকাল নিমিত্তের বাইরে কিন্তু কোনো বন্ধন নেই। সেখানে কি বলছে, সেখানে নিত্যমুক্ত আত্মা আনন্দে বিহারে। এখন প্রশ্ন আসবে যে আমাদের মনের বাইরে বা দেশকাল নিমিত্তের যে জগতের বাইরে যে কোনো বন্ধন নেই, মুক্ত অবস্থা, কী করে কীভাবে আমরা ওই মুক্ত অবস্থা লাভ করব, এই হলো এখন প্রশ্ন। স্বামীজি এই প্যারাগ্রাফ শুরু করছেন, টু অ্যাকোয়ার ফ্রিডম উই হ্যাভ টু গেট বিয়ন্ড দি লিমিটেশনস অব দিস ইউনিভার্স, ইট ক্যানট বি ফাউন্ড হিয়ার, পারফেক্ট ইকুইলিব্রিয়াম অর হোয়াট দ্য ক্রিশ্চিয়ানস কল দ্যাট পাসেথ অল আন্ডারস্ট্যান্ডিং ক্যানট বি হ্যাড ইন দিস ইউনিভার্স, নর ইন হেভেন, নর ইন এনি প্লেস হোয়ার আওয়ার মাইন্ড অ্যান্ড থটস ক্যান গো, হোয়ার দ্য সেন্সেস ক্যান ফিল অর হুইচ দ্য ইমাজিনেশন ক্যান কনসিভ। তো এই প্রশ্ন আসছে, কী করে আমরা সেই মুক্তি লাভ করব, আর মুক্তি লাভ করতে হলে বলছেন যে এই জগতের সীমা অতিক্রম করে যেতে হবে, এখানে মুক্তির সন্ধান পাওয়া যেতে পারে না। দ্বিতীয় পয়েন্ট বলছেন যে ক্রিশ্চিয়ানদের একটা কথা বলছে, পারফেক্ট ইকুইলিব্রিয়াম, সম্পূর্ণ সাম্য অবস্থা, বা খ্রিস্টানরা যাকে বলে বুদ্ধির অতীত শান্তি, বুদ্ধির অতীত শান্তি বলে তারা একটা বলে থাকে, যা এই আমাদের বুদ্ধির লেভেলের নয়, এই রকম শান্তি বলছেন তা কিন্তু এই জগতে পাওয়া যেতে পারে না। যে শান্তির বুদ্ধির লেভেলে নয়, বুদ্ধির স্তরকে অতিক্রম করে যেখানে সম্পূর্ণ সাম্য অবস্থা, সেই শান্তি কী করে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য জগতে পাবো, এখানে কী করে পাওয়া যেতে পারে, তা কখনো পাওয়া যায় না। এখন কেউ হয়তো এরকম আমাদের ধারণা থাকে, কেউ বলতে পারেন স্বর্গে গিয়ে পাব, স্বামীজি বলছেন না না, স্বর্গেও কিন্তু এই বুদ্ধির অতীত শান্তি পাবে না। যেসব স্থানে আমাদের এই চিন্তাশক্তি ও মন যেতে পারে, কল্পনা শক্তি কল্পনা করতে পারে, এইরূপ কোনো স্থানেই সেই মুক্তি পাওয়া যেতে পারে না। এই বলছেন যে এইরকম যেখানেই চিন্তাশক্তি যাবে, মন কাজ করবে, ও সেখানে পাওয়া যাবে না। তো এখানে জগৎ বলতে স্বামীজি কী কী জিনিস ইনক্লুড করেছেন,
মানে যত ভুবন আছে, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে ভূর ভু ভূর ভুব স্ব মহ জন তপ সত্যম, অর্থাৎ এই স্বর্গ বা যে কোনো লোক, যে কোনো স্থান যেখানে আমাদের চিন্তাশক্তি ও মন যেতে পারে বা মনে কল্পনা করতে পারে, যত সূক্ষ্ম জগৎ সূক্ষ্ম ভোগ হতে পারে সবই কিন্তু ওই কার্যকারণ নিয়মের মধ্যে পড়বে, দেশকাল নিমিত্তের মধ্যে পড়বে, আর সেখানে কোনো ফ্রিডম নেই। সো দেয়ার মে বি প্লেসেস, স্বামীজি বলছেন এইখানটায় যে এই প্যারাগ্রাফের পেজ নম্বর 102, দেয়ার মে বি প্লেসেস দ্যাট আর মোর ইথেরা, মানে সূক্ষ্ম, দেয়ার মে বি প্লেসেস দ্যাট আর মোর ইথেরাল দ্যান দিজ আর্থ অফ আওয়ার্স, হোয়ার এনজয়মেন্টস মে বি কিনার, বাট ইভেন দোজ প্লেসেস মাস্ট বি ইন দ্য ইউনিভার্স অ্যান্ড দেয়ার ফোর ইন বন্ডেজ টু ল, ইন বন্ডেজ টু ল বলছেন, তাও এই লয়ের মধ্যে পড়ে যাবে, যে কোনো জায়গায় হোক সবই এই জগতের মধ্যে পড়বে। তো এই প্রথমে স্বামীজি এই অনুচ্ছেদের শুরুতেই বলেছিলেন যে মুক্তি পেতে গেলে এই জগতের সীমা অতিক্রম করে যেতে হবে, সেটা বলার পরে বলছেন জগতের বিস্তার কতদূর পর্যন্ত তা ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করে বললেন ওই সব স্থান চিন্তা বা কল্পনা যে ওই এবং যা কিছু আমরা চিন্তা কল্পনা সব অতিক্রম করতে হবে। আর এখন প্রশ্ন আসছে এই যে স্বামীজি এই জগৎ বা যেখানে আমাদের চিন্তা কল্পনা যেতে পারে সব অতিক্রম করতে হবে, এই সীমা অতিক্রম করার এর অর্থ কী, এই জগতের সীমা বলছেন এই সব ফ্রিডম পেতে হলে এইগুলোকে সব অতিক্রম করতে হবে, এই অতিক্রম করার অর্থ কী, জগতের সীমা অতিক্রম করার অর্থ এই নয় যে আমরা একটা স্যাটেলাইট নিয়ে উপগ্রহ নিয়ে আমরা সব মহাকর্ষণের মহাকাশে আকর্ষণের বাইরে কোথাও চলে গেলাম, না সেরকম কোনো অর্থ নয়। বেদান্ত বলছেন এই জগতের সীমা অতিক্রম করার অর্থ এইটি অনুভব করা যে এই যে বিচিত্র জগৎ, কীরকম জগৎ, স্থূল জগৎ সূক্ষ্ম জগৎ কল্পনার জগৎ এসবের পশ্চাতে, অর্থাৎ কি না এই সমস্ত আপতে প্রতিমান বস্তুর পশ্চাতে একটি নিরপেক্ষ সত্তা আছে যা কিনা মুক্ত স্বভাব, আর যা হলো কিন্তু আমাদের স্বরূপ, যা কিনা নির্বিকার অবিনাশী ও অনন্ত আনন্দ স্বরূপ, এইটা অনুভব করা এবং এর সঙ্গে সঙ্গে এটাও অনুভব করা যে ওই প্রকৃত সত্তাই এই বহুরূপে প্রতীয়মান হচ্ছে, ওয়ান এক্সিস্টেন্স অ্যাপিয়ারিং অ্যাজ মেনি, কিন্তু সেইটা ও উপলব্ধি করার কন্ডিশন হলো আমরা যতক্ষণ না এই ক্ষুদ্র জগতের আসক্তি ত্যাগ করছি ততক্ষণ ওই অনুভব সম্ভব নয়। সেই জন্য স্বামীজি বলছেন সো উই হ্যাভ টু গো বিয়ন্ড, সো উই হ্যাভ টু গো বিয়ন্ড অ্যান্ড রিয়েল রিলিজিয়ান বিগিনস হোয়ার দিস লিটল ইউনিভার্স এন্ডস, দিস লিটল জয়েস and sorrows and knowledge of things end there and the reality begins. স্বামীজি এই সেন্টেন্স এখানটায় দুটো জিনিস বলছেন, এক রিলিজিয়ান বিগিনস, আবার লাস্টে বলেছেন অ্যান্ড দ্য রিয়ালিটি বিগিনস, বলছেন যে এই যে তাহলে মুক্তি পেতে গেলে কি আমাদিগকে এসবের বাইরে যেতে হবে, যেখানে এই ক্ষুদ্র জগতের শেষ সেখানেই প্রকৃত ধর্মের আরম্ভ, দি রিয়েল রিলিজিয়ান বিগিনস প্রকৃত ধর্মের আরম্ভ, এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ বিষাদ ও বস্তু বিষয়ক জ্ঞান সবই সেখানে শেষ হয়ে যায় এবং প্রকৃত সত্য আরম্ভ হয়, বলছেন দি রিয়েলিটি বিগিনস, এখন এই প্রকৃত সত্য আরম্ভ হয় বা বললেন যে এই ধর্মের প্রকৃত ধর্মের আরম্ভ হয় এর অর্থ কী, আমরা এটা বোঝার চেষ্টা করব। এখন এই প্রকৃত ধর্ম হলো যে অতীন্দ্রিয় জগতের ব্যাপার, আমাদের তথাকথিত যে ইন্দ্রিয় জগৎ মনোজগৎ যুক্তির জগৎ এর বাইরে হলো কিন্তু ধর্ম, এর বাইরে হলো কিন্তু ঈশ্বরের অস্তিত্ব, আর এই শত শত যুক্তির দ্বারা
এই ধর্ম ঈশ্বরকে কিন্তু প্রমাণ করা যায় না। যুক্তির দ্বারা, যুক্তি বলে কিন্তু ধর্ম ঈশ্বরের অস্তিত্ব সম্ভবপর বলে অবধারিত হতে পারে, কিন্তু ওইখানেই শেষ। সত্য, প্রকৃত সত্য এই সকলকে কিন্তু এই প্রত্যক্ষ উপলব্ধি করতে হবে। আর এই ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পেতে গেলে উহাকে কিন্তু সাক্ষাৎকার করতে হবে। সেই জন্য বেদান্ত বলছেন যে আমাদের যে বিভিন্ন যে যোগগুলো, এই কর্মযোগ তার মধ্যে একটা আসবে। সাধারণত এই ধ্যান সমাধির কথা আমরা জানি, এই ধ্যান সমাধি অভ্যাসের মাধ্যমে এই আমরা এই সচেতনভাবে এই ইন্দ্রিয় মন বুদ্ধি এই যুক্তিতর্ক সব কিছু অতিক্রম করে আমরা যেতে পারি। আর আমরা যখন এই মন ও ক্ষুদ্র জগৎকে অতিক্রম করতে শুরু করি, তখন আমরা এই মুক্ত অবস্থার একটা গ্লিমস পাই, কিছুদিনের জন্য আমরা একটা আভাস পাই। বলছেন স্বামীজি, বলছেন যে প্রকৃত ধর্ম জগৎ তখন শুরু হয়। অর্থাৎ আমরা যখন এই ক্ষুদ্র জগৎ, দেহ মন বুদ্ধি এই ইন্দ্রিয় জগতের বাইরে আমাদের চেতনার ঊর্ধ্বগতি হয়, অতিক্রম করে আমরা করতে শুরু করি আসক্তি ত্যাগের মাধ্যমে, তখন কিন্তু বলছেন এই মুক্ত অবস্থার একটা গ্লিমস পাই। স্বামীজি এটাকে বলছেন এখানে প্রকৃত ধর্মজগৎ তখন শুরু হয়। তখন আমাদের অনুভব হতে শুরু করে, যে আমাদের কি অনুভব হয়, যে আমাদের এই যে মন, যে মন নিয়ে এখন আমরা সমস্ত কিছু করছি, এই মনকে অতিক্রম করেও আমাদের একটা অস্তিত্ব আছে। প্রমাণ, প্রমাণ যেমন সুষুপ্তি, সুষুপ্তি অবস্থায় বিশ্লেষণ যদি আমরা করি, আমরা নিদ্রা যাচ্ছি, স্বপ্ন দেখছি, স্বপ্নের পরে সুষুপ্তিতে একটা অবস্থাতে যাচ্ছি, যখন সেখান থেকে আমি ফিরে আসি, তখন বলছি আমি কিছু জানতে পারিনি, আমি এত আনন্দে ঘুমিয়েছিলাম। মানে সেখানে কিন্তু মন সেখানে কাজ করেনি, বলছে আমি কিছু জানতে পারিনি। কাজেই অথচ আমি ছিলাম এবং এখনও আছি, আমি ছিলাম এবং এখনও আছি, এটার দ্বারা প্রমাণ করছে মনকে অতিক্রম করেও আমাদের কিন্তু এই অস্তিত্ব আছে। বলছেন এই সুষুপ্তিতে আমরা যেন ওই বাধ্য হয়ে যাই, এখন সচেতনভাবেও কিন্তু এই ইন্দ্রিয় মন নিরপেক্ষ এই অবস্থার অনুভব কিন্তু আমরা পেতে পারি। আর এই অনুভব পাওয়ার রাস্তাতেই এরকম হয়, কীরকম হয়, বলছেন জগতের সমস্ত এই বস্তু বিষয়ক ইন্দ্রিয়জ জ্ঞান এবং ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ বিষাদকে পশ্চাতে ফেলে আমরা আরও অনেক উঁচু স্তরে, সূক্ষ্ম স্তরে পৌঁছে যাই, তখন আমরা সত্যের আভাস পেতে শুরু করি। এটাকেই স্বামীজি বলেছেন অ্যান্ড দ্য রিয়েলিটি বিগিনস, এখানটা বলছেন রিয়েলিটি বিগিনস। অর্থাৎ কি না, এই যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই ইন্দ্রিয়জ জ্ঞান এবং ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের যে আনন্দ বিষাদ, এইগুলোতে যখন আমরা অতিক্রম করি, এতে যখন নিরাসক্ত হই, আমরা যখন নির্বাসনা লাভ করি, তখন বলছেন আমাদের কিন্তু এই আর একটা জগৎ খুলে যায়। আমরা অনুভব সূক্ষ্ম স্তরের অনুভব হতে শুরু করে আমরা সত্যের আভাস পেতে শুরু করি, তখন বলছেন দি রিয়েলিটি বিগিনস, রিয়েলিটি বিগিনস। স্বামীজির একটা সমাধি বলে কবিতা আছে, স্বামীজি সেই সমাধি কবিতাতে বলছেন যে যখন স্বামীজি ধ্যান করছেন, তার বর্ণনা করছেন যে ভাসে বোমে ছায়া সম সবি বিশ্ব চরাচর, সমস্ত জগৎটাকে তার ছায়ার মতো মনে হচ্ছে। তারপর বলছেন ওঠে ভাসে ডোবে পুনো অহংস্রোতে নিরন্তর, এই সমস্তগুলো একটা অহংস্রোতে নিরন্তর ওঠে ভাসছে। তারপর বলছে এই ছায়াগুলো ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বলছে মহালয়ের মধ্যে প্রবেশ করছে, বহে মাত্র আমি আমি ধারা। এই যে আমি অনুভবকর্তা থাকে, একেই হয়তো স্বামীজি বলছেন যে রিয়েলিটি বিগিনস, প্রকৃত সত্য আরম্ভ হয়, যা আমরা এই সেখান থেকে আমরা ফিরে এসে, সমাধি থেকে ফিরে এসে স্বামীজি এই তার অনুভব বলছেন। তো রিয়েলিটি বিগিনস, আমাদের এই আসক্তি যখন চলে যায়, তো বলছেন যে এরপরে স্বামীজি বলছেন আনটিল, পেজ নম্বর 102 আর বাংলা বইয়ের 77 পৃষ্ঠায়, যতদিন না আমরা এই এখানটা বলছেন আনটিল উই গিভ আপ দি থার্স্ট আফটার লাইফ, দি স্ট্রং অ্যাটাচমেন্ট টু দিস আওয়ার ট্রানজিয়েন্ট কন্ডিশনড এক্সিস্টেন্স, উই হ্যাভ নো হোপ
of catching even a glimpse of that infinite freedom beyond. বলছে এই যে একটা মুক্ত অবস্থা আছে ইনফাইনাইট ফ্রিডম বিয়ন্ড, যতদিন না আমরা এই জীবনের জন্য এই তৃষ্ণা থার্স্ট ফর লাইফ বিসর্জন দিতে পারি, যতদিন না এই ক্ষণস্থায়ী যে আপতপ্রীতিমান যে জগৎ এই সত্তার প্রতি প্রবল আসক্তি ত্যাগ করতে পারি, ততদিন এই জগতের অতীত সেই অনন্ত মুক্তি এতটুকু আভাস আমরা আশা করতে পারি না, আভাস পাওয়ার আশা আমাদের নেই। তো স্বামীজি বলছেন যে এখানে নূতন আরেকটা জিনিস বললেন, আগে বলেছিলেন যে সুখ দুঃখ ইন্দ্রিয় জ্ঞান ইত্যাদি চলে যেতে হবে, এখন বলছেন জীবন তৃষ্ণা চলে যেতে হবে। জীবন তৃষ্ণা মানে, জীবন তৃষ্ণা মানে এই দেহের প্রতি আসক্তি, এটা যেতে হবে। অর্থাৎ কি না, আমাদের যে এই আমি আমি বোধ বলছে, এই আমি আমি বোধের বাইরে যাওয়া, অর্থাৎ কাঁচা আমি বোধের বাইরে যাওয়া। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে এই কাঁচা আমিটাকে দূর করতে হবে, পাকা আমির কথা বলেছেন যে আমি ভগবানের দাস, আমি সন্তান, আমি এই সব কিছু ভগবান দিয়েছেন। তো এখন স্বামীজি বলছেন যে এই আমাদের যে যত সুখ দুঃখ ইন্দ্রিয় জ্ঞান এতে চলে যেতে হবে, এখন বলছেন জীবন তৃষ্ণা মানে দেহের প্রতি আসক্তি, অর্থাৎ কি না এই আমি আমি বোধের বাইরে যাওয়া, কাঁচা আমির বাইরে যাওয়া। আমি বোধ এখন থাকাতেই আমাদের ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি সব কাজ করছে, আর আমরা এই দেহাদিতে অ্যাটাচড হচ্ছি, আসক্ত হচ্ছি। মুক্ত অবস্থা এসবের বাইরে, এসবের বাইরে বললেও কিন্তু এই দেহেতে থেকেই কিন্তু এই মুক্ত অবস্থা লাভ করা যায়। মানে আমিটা যখন পাকা আমি হয়ে যায়, তখন আর এই ইন্দ্রিয় প্রাণ মন আমাদের আর বদ্ধ করতে পারে না, দেশকালের মধ্যে কি বদ্ধ করতে পারে না। এই প্রসঙ্গ পরে আসবে। তো বলছেন এইসবের বাইরে গেলেই এই মুক্ত অবস্থা অনুভব হয়। সুতরাং এই যে সুখ দুঃখ জাগতিক বস্তু জ্ঞান, তাতে বস্তুর প্রতি যদি আমাদের আকর্ষণ এই জীবন তৃষ্ণা সমস্ত বর্জন করতে না পারলে, ওই সবের আসক্তি ত্যাগ করতে না পারলে, এই মুক্তির আভাসও আমাদের পাওয়ার আশা নেই। এইটাকেই স্বামীজি আরও এই আইডিয়াকে আরও ভালো করে বোঝাচ্ছেন। ইট স্ট্যান্ডস টু রিজন দেন দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু অ্যাটেইন টু দি ফ্রিডম হুইচ ইজ দ্য গোল অফ অল নোবেলেস্ট অ্যাসপিরেশন অফ ম্যানকাইন্ড, অ্যান্ড দ্যাট ইজ বাই গিভিং আপ দিস লিটল লাইফ, গিভিং আপ দিস লিটল ইউনিভার্স, গিভিং আপ দিস লিটল আর্থ, গিভিং আপ হেভেন, গিভিং আপ বডি, গিভিং আপ দ্য মাইন্ড, গিভিং আপ এভরিথিং দ্যাট ইজ লিমিটেড অ্যান্ড কন্ডিশন। তো স্বামীজি এই মনুষ্য জাতির যে সবথেকে শ্রেষ্ঠ উচ্চাকাঙ্ক্ষা, চরম লক্ষ্য, শ্রেষ্ঠ বস্তু, এই শ্রেষ্ঠ অনুভব হলো মুক্তি, স্বামীজি আমাদের আহ্বান করছেন, উৎসাহিত করছেন এই শ্রেষ্ঠ চরম মুক্তিকে উপলব্ধি করার জন্য। কিন্তু এই শ্রেষ্ঠ বস্তুকে, চরম লক্ষ্যকে উপলব্ধি করার জন্য কী কী প্রাইস দিতে হবে, তার মূল্য কী? বলছেন এই ক্ষুদ্র জীবন ত্যাগ। এর অর্থ কী? ক্ষুদ্র জীবন ত্যাগ মানে আত্মহত্যা করা নয়, ক্ষুদ্র জীবন ত্যাগ মানে এই কাঁচা আমির সঙ্গে যুক্ত জীবন ত্যাগ। এই ক্ষুদ্র জগৎ ত্যাগ মানে কাঁচা আমির সঙ্গে যুক্ত যে জগৎ সেটা ত্যাগ মানে স্বার্থবুদ্ধি ত্যাগ। এই পৃথিবী, এই স্বর্গ এগুলো ত্যাগ মানে সব ভোগের স্থান ত্যাগ, ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ। বলছেন এই শরীর ত্যাগ, এটাও কিন্তু আত্মহত্যা নয়, শরীরে তাদাত্মবুদ্ধি ত্যাগ, যেই আমার প্রকৃত স্বরূপ তো চৈতন্য স্বরূপ, কাজেই ভুল করে আমরা এই শরীরকে আমি আমি বলছি তার সঙ্গে এই তাদাত্ম বুদ্ধি হয়েছে। বলছে এই শরীর ত্যাগ মানে এই শরীর তাদাত্ম বুদ্ধি ত্যাগ, অর্থাৎ যা কিছু সীমাবদ্ধ সব ত্যাগ। কারণ, কারণ হলো মুক্তির যে আনন্দ, সেই ভূমা আনন্দ, অনন্ত আনন্দের তুলনায় এইগুলো খুবই তুচ্ছ, খুবই সামান্য। এই জীবন, এই ক্ষুদ্র এই জগৎ, পৃথিবী, শরীর, ভোগ, বলছে এটা এত অত্যন্ত ঠুকনো জিনিস অনন্ত আনন্দের তুলনায়, সেই অনন্ত মুক্তির তুলনায়। তো বলছেন এইগুলো কিন্তু এই প্রাইসটা দিতে হবে, এইগুলো ত্যাগ করলেই বলছে আমরা সেই মুক্ত অবস্থা অনুভব করতে পারব। ইফ ইউ গিভ আপ আওয়ার অ্যাটাচমেন্ট টু দিস লিটল ইউনিভার্স অফ দ্য সেন্সেস অর দ্য মাইন্ড, উই শ্যাল বি ফ্রি ইমিডিয়েটলি।
দি অনলি ওয়ে টু কাম আউট অফ বন্ডেজ ইজ টু গো বিয়ন্ড দ্য লিমিটেশনস অফ ল, টু গো বিয়ন্ড কজেশন। অর্থাৎ কি না, স্বামীজি বলছেন যে যদি আমরা এই ইন্দ্রিয় মনের দ্বারা এই সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করতে পারি তবে আমরা এখনই মুক্ত হব, বলছি ইন দিস ভেরি মোমেন্ট। কঠোপনিষদ এই কথাই বলছেন ঋষি, যদা সর্বে প্রমুচ্ছন্তে কামাজেস্য হৃদিশ্রিতাঃ অথমার্থ অমৃত ভবতি অত্র ব্রহ্ম সমুষ্ণুতে। এই ব্রহ্ম বিদ্যাচার্য যমরাজ নচিকেতাকে বলছেন যে এই মানব হৃদয়ে যে সকল কামনা আশ্রিত আছে তারা যখন বিশীর্ণ হয়, নষ্ট হয়, দূর হয়ে যায়, অপগত হয়, তখন এই মরণ ধর্মা মানুষই অমর হয়, এই দেহেই ব্রহ্মস্বরূপান অর্থাৎ মুক্ত হয়ে যান। আমাদের মা সারদা বলছেন যে নির্বাসনালয় এক্ষুনি এক্ষুনি মুক্ত আমরা হতে পারি, এক্ষুনি মুক্ত হয়ে যাব। আর এই নির্বাসনা হলেই আর কোনো নিয়ম আমাদের বেঁধে রাখতে পারে না। স্বামীজি এখানে বলছেন যে এই বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র উপায় সমুদায় নিয়মের বাইরে যাওয়া, কার্যকারণ শৃঙ্খলের বাইরে যাওয়া, আর যেখানে যেখানে এই জগৎ সেখানেই কার্যকারণ শৃঙ্খল। অর্থাৎ এই জগতের বাইরে যাওয়া মানে এই কার্যকারণ শৃঙ্খলের বাইরে যাওয়া। আর একটা জিনিস, এই কার্যকারণ নিয়মের বা জগতের বাইরে যাওয়া মানে এই জগৎ এই সব কিছুকে এইগুলোকে ভেঙে চুরমার করে দিলাম তা কিন্তু নয়। বলছেন এর সূত্র হলো যে এই সমস্ত নিয়মের বাইরে যাওয়া মানে এখানে বসে জগতের সব কিছুকে দেহকে ভেঙে ফেললাম, পুড়িয়ে দিলাম তা নয়। বলছেন এর ভিতরে ত্যাগ, বলছেন আসক্তি ত্যাগ, বাসনা ত্যাগ, এইটা হলো সূত্র। এরপরে আমরা চলে যাচ্ছি এই পেজ নাম্বার 103 সেকেন্ড প্যারা, 103 সেকেন্ড প্যারা, আর পৃষ্ঠা 77 দ্বিতীয় অনুচ্ছেদ। তো আগের যে অনুচ্ছেদটা আমরা এইমাত্র আলোচনা করলাম, স্বামীজি আলোচনা করে দেখিয়েছেন যে মুক্তি লাভের জন্য এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবীর প্রতি আকর্ষণ, স্বর্গভোগের ইচ্ছা, দেহ ইন্দ্রিয় মনের ক্ষুদ্র ক্ষুদ্র যে আনন্দ বিষাদ, বস্তু বিষয়ক জ্ঞানের বাইরে যেতে হবে, এসব আসক্তি ত্যাগ করলে এই মুক্তি লাভ করা যায়, তা অনুভব করা যায়। এখন এই অনুচ্ছেদে বলছেন স্বামীজি যে বাট ইট ইজ এ মোস্ট ডিফিকাল্ট থিং টু গিভ আপ দ্য ক্লিঙ্গিং টু দিস ইউনিভার্স, ফিউ এভার অ্যাটেন টু দ্যাট। এই বলছেন এখন এই প্যারাগ্রাফে, বলছেন যে এই যে আসক্তি ত্যাগ করা অত্যন্ত কঠিন ব্যাপার, মানে স্বামীজি নিজেই বললেন এইসবের এই ক্ষুদ্র জগৎ দেহ মন বাসনা জীবন তৃষ্ণা এইসব আসক্তি ত্যাগ করলে মুক্তি পাওয়া যাবে। এখন নিজেই আমাদের মনের স্তরের কথা বলছেন যে আসক্তি ত্যাগ করা কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? কারণ আমাদের বহু জন্মের এই সংস্কার তা এত দৃঢ়ভূত হয়ে আছে, যেমন গাঁট, দড়ির গাঁট, বলছে অনেক দিন তাতে এই জল ধুলো পরে এত দৃঢ়ভূত হয় যে খোলা যায় না। সেই রকম জন্ম জন্মান্তরের যে যত বাসনা, এই জাগতিক বাসনা, ভোগ্য বস্তু এবং দেহের প্রতি বাসনা, বলছে এই অত্যন্ত যেন এত দ্রবীভূত হয়ে গেছে, এটাকে বলছে অজ্ঞান। বলছে সেই জন্য বলছে এই আসক্তি ত্যাগ করা কঠিন। বেশিরভাগ মানুষেই এই আসক্তিটাকেই কিন্তু এই সত্য বলে মনে করে এবং এই আসক্তিকে কাটিয়ে যেতে চায় না। কিন্তু কেউ যদি এই আসক্তিকে কাটাতে চায় এবং ঠিক ঠিক পথে সে চেষ্টা করে, সাধন করে, পুরুষকার অবলম্বন করে, সেই পুরুষকার নিয়ে যদি সে এগিয়ে যায়, বলতে সে কিন্তু এই আসক্তির বাইরে যেতে পারে, অবশ্যই পারে। আসক্তি ত্যাগ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। আর স্বামীজি বলছেন এই আসক্তি ত্যাগের মধ্যেই সর্বশ্রেষ্ঠ বস্তু, চরম বস্তু লাভের মহান সম্ভাবনা। আর যাকে এই জীবনে আমরা সকল মানুষেই কিন্তু মানুষকে সেটা পেতে হবে, ইনফ্যাক্ট সেইটাকে পাওয়ার জন্যই কিন্তু আমাদের বর্তমান মনুষ্য জীবন, বর্তমান মনুষ্য জীবন তাকে পাওয়ার জন্য। তো এখন এর স্বামীজি এই কঠিনের কথা বলছেন যে কী করা যায় তাহলে।
তখন এর পরের এইখানটায় বলছেন যে আমাদের শাস্ত্রে এই আসক্তি ত্যাগের দুটি উপায়ের কথা বলা আছে, দুটি উপায়ের কথা বলা আছে। এইখানটায় বলছেন যে ইট ইজ এ মোস্ট ডিফিকাল্ট থিং টু গিভ আপ দ্য ক্লিঙ্গিং টু দিস ইউনিভার্স, ফিউ এভার অ্যাটেইন টু দ্যাট, দিজ আর টু ওয়েস টু ডু দ্যাট মেনশনড ইন আওয়ার বুকস, ওয়ান ইজ কল্ড দ্য নেতি নেতি, নট দিস, দি আদার ইজ কল্ড ইতি দিস, দি ফর্মার ইজ নেগেটিভ অ্যান্ড দি লেটার ইজ পজিটিভ ওয়ে, দি নেগেটিভ ওয়ে ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, ইট ইজ অনলি পসিবল টু দ্য মেন অফ দ্য ভেরি হাইয়েস্ট এক্সেপশনাল মাইন্ডস অ্যান্ড জাইগ্যান্টিক উইলস হু সিম্পলি স্ট্যান্ড আপ অ্যান্ড সে নো আই উইল নট হ্যাভ দিস অ্যান্ড দি মাইন্ড অ্যান্ড দ্য মাইন্ড অ্যান্ড অ্যান্ড বডি ওবে দেয়ার উইল অ্যান্ড দে কাম আউট সাকসেসফুল বাট সাচ পিপল আর ভেরি রেয়ার। তো এখন স্বামীজি এই যে মুক্তি কী করে পাওয়া যেতে পারে তার কথা আলোচনা করছেন, বলছেন যে এই আসক্তি ত্যাগ করা তো কঠিন, তাহলে কী করে এই আসক্তি ত্যাগ করা যাবে। এই প্রসঙ্গে স্বামীজি এখন বলছেন আমাদের শাস্ত্রে এই আসক্তি ত্যাগের দুটি উপায় কিন্তু বলা আছে, একটিকে বলছেন নিবৃত্তি মার্গ, নেতি মার্গ বা একে বলছে জ্ঞান নিষ্ঠা বলে পরিচিত, আরেকটি হলো প্রবৃত্তি মার্গ বা ইতিমার্গ বা কর্মনিষ্ঠা বলে পরিচিত। এখন এই ভগবান এই গীতামুখে এই দুটোর কথা বলছেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা মায়া নঘ জ্ঞানযোগেন শঙ্খানাম কর্মযোগেন যোগিনাম, এই জগতে দুই প্রকার নিষ্ঠা বা এই শ্রেয়লাভের পথ আছে, জ্ঞান মার্গীর অর্থাৎ যারা জ্ঞান অনুশীলনকারী তাদের জন্য জ্ঞানযোগ আর কর্মযোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ ভগবান এই গীতাতে বলছেন। এখন এই প্রথম যে পথটার কথা বলছেন স্বামীজি এই দুটো পথার ডিসক্রাইব করছে, প্রথমে নেতি মার্গ বলছেন, প্রথম মার্গটা হলো নিবৃত্তি মার্গ বা নেতি মার্গ বা জ্ঞাননিষ্ঠা, এটা কিসের উপর প্রতিষ্ঠিত, এই বৃহদারণ্যক উপনিষদে আছে সহেষ নেতি নেতি আত্মা বৃহদারণ্যক উপনিষদ, অর্থাৎ এই নিবৃত্তি মার্গ অত্যন্ত কঠিন, এই নেতি নেতি করে সব ত্যাগ করতে হয়, তারা কাদের পক্ষে এটা সম্ভব, স্বামীজি বলছেন উহা কেবল এই উন্নত মনা অসাধারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষদের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব। বোঝাই যাচ্ছে এই নেতিমার্গ অবলম্বনকারীর একটা অতি অত্যন্ত পবিত্র মন এবং অতি উন্নত চরিত্র বল আছে, ইচ্ছাশক্তি আছে, আর এর সাধন হলো কি বিচার। বলছেন তারা কেবল বলেন না আমি এটা চাই না, আর শরীর মন সে তার কিন্তু এই আজ্ঞা পালন করে এবং তারা কৃতার্থ হন এবং সহজেই অনাসক্ত হন। বলছেন স্বামীজি এখানটা বলছেন হি জাস্ট রিফিউজেস টু বি আইডেন্টিফাইড উইথ নেচার প্রকৃতি, ভগবান গীতাতে এইগুলো বলেছেন যে গুণা গুণেশু বর্তন্তে ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেশু বর্তন্তে তি ধারায়ণ, যে এই গুণাগুণেশু মানে প্রকৃতির গুণগুলো তাতে বিচারণ করছে আর আমি হলাম সাক্ষী, প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, যে আমি সাক্ষী চৈতন্য পুরুষ সে প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, আমি কিছুতে আসক্ত হই না। এখন বলছেন স্বামীজি আরও বলছেন যে এই জ্ঞানযোগের পথে কোনো প্রকার কর্ম করতে অস্বীকার করাই এই পথের বৈশিষ্ট্য, এখানটায় বলছেন বৈশিষ্ট্য মানে এই নিষ্কাম কর্ম কিন্তু তারা নিষ্কাম্য হয়ে বসে থাকে তা নয়, সেরকম অবস্থা নয়, মানে হলো যে তারা কিন্তু কোনো প্রকার কর্ম করতে অস্বীকার করে মানে কর্তৃত্ব বুদ্ধি আনতে দেবে না, কর্ম চলতে পারে কিন্তু তারা এই কর্তৃত্ব বুদ্ধি কিছুতেই আসতে দেবে না। তো এই কথা স্বামী যেখানটায় বলছেন যে
বাট সাচ পিপল আর ভেরি রেয়ার, দি ভাস্ট মেজরিটি অফ ম্যানকাইন্ড চুজেস দ্য পজিটিভ ওয়ে, দি ওয়ে থ্রু দ্য ওয়ার্ল্ড, মেকিং আস অফ অল দ্য বন্ডেজেস দেমসেলস টু ব্রেক দোজ বন্ডেজেস। দিস ইজ অলসো এ কাইন্ড অফ গিভিং আপ, অনলি ইট ইজ ডান স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বাই নোয়িং থিংস, enjoying things and thus obtaining experience and knowing the nature of things until the mind lets them all go at last and becomes unattached. The former way of obtaining non-attachment is by reasoning and the latter way is through work and experience. Work and experience. তো প্রথম উপায়ের কথা আমরা আলোচনা করলাম, যেটা নিবৃত্তি মার্গ, নেতি নেতি মার্গ। এখন আসক্তি ত্যাগ করার, সেটা ছিল প্রথম উপায়। এক্সেপশনাল কেউ কেউ করতে পারে, স্পেশাল টাইপ অফ মাইন্ড এবং পবিত্রতা যাদের আছে। এখন আসক্তি ত্যাগ করার দ্বিতীয় উপায়, স্বামীজি বলছেন প্রবৃত্তি মার্গ, ইতি মার্গ বা কর্মনিষ্ঠা। এখানে কি কিরম করা হয় এই আসক্তি ত্যাগ? বলছে এখানে ইতি ইতি করে সকল বস্তুকে কিন্তু গ্রহণ করে তারপর ত্যাগ করা হয়। আর অধিকাংশ মানুষ কিন্তু এই সহজ পথ বেছে নেয়। ছান্দোগ্য উপনিষদে এরকম একটা ঋষি বলছেন, সর্বম খলু ইদম ব্রহ্ম। তো বলছেন এই ইতি ইতি সর্বত্রই তিনি, তাকে এই সর্বম খলু ইদম ব্রহ্ম এর ভিত্তিভূমি হলো ইতি ইতি মার্গের ভিত্তিভূমি হলো ওটা। এই পথে কি করা হয়? বলছে এই পথে যে আমাদের বন্ধনগুলিকে, এই বন্ধন ভাঙবার উপায় রূপে ব্যবহার করা হয়। এখানেও ত্যাগ করা হয় কিন্তু ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়। কীরকম ত্যাগ? বলছে কর্ম করতে গেলেই আমাদের কিন্তু ওই কর্তৃত্ব বুদ্ধি আসে, বন্ধন হয়। সুতরাং এক্ষেত্রে সাধক কী করেন? সাধক এই কর্তৃত্ব বুদ্ধি দূর করার জন্য তখন এই ঈশ্বর প্রীত্যর্থম বা কেবল ভগবান আরাধার্থম বলছে এই ভাব অবলম্বন করে সে কিন্তু কর্মযোগ অভ্যাস করে। অর্থাৎ কি না, আমিটা আছে, কাঁচা আমিটা যায়নি, আমিটাকে ইউজ করছে কিন্তু এই ভগবানে ফল অর্পণ করছে। বা আরও একটা ভাব তারা নিতে পারেন, যেমন ভক্তের ভাব, আমি ভগবানের দাস, তিনি কর্তা, আমি কর্তা নই, এই ভাব অভ্যাস করে কিন্তু এই কর্তা ভাব ত্যাগ করার এই সাধন করে। এতে কি হয়? এতে বলছে কিন্তু আমাদের চিত্ত শুদ্ধি হয়, মনের শুদ্ধতা হয়। এই বেশিরভাগ মানুষ কিন্তু এই চট করে কর্তৃত্ববোধ ত্যাগ করতে পারে না, সুতরাং এই নিষ্কাম কর্ম করার অভ্যাস করে, যা কিনা তার এই কর্তৃত্ববোধ কমায় এবং এসবের মাধ্যমে সে এই বন্ধনের বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে এখানে কর্মটাকে, এই কর্মনিষ্ঠা, এই ইতিমার্গ, এখানটায় এই কর্মটাকে ইউজ করা হচ্ছে কর্ম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ওয়ার্ক ইজ টু ট্রান্সেন্ড ওয়ার্ক। তো এই স্বামী যেখানটায় বলছেন যে এই পথে সাধনে কি সাধন হলো কি কর্ম আর অভিজ্ঞতা, স্বামী যে এই কথা এখানটায় বলছেন যে দি ফর্মার ওয়ে অফ অবটেইনিং নন অ্যাটাচমেন্ট ইজ বাই রিজনিং, মানে এই নেতি নেতি মার্গেতে বিচার, অ্যান্ড দি ল্যাটার ওয়ে ইজ থ্রু ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স, কর্ম এবং অভিজ্ঞতা। এই কর্ম আর অভিজ্ঞতাটা কি? বলছেন এই সমস্ত জগতের পদার্থকে জেনে সেটার তাকে ভোগ করে অভিজ্ঞতা লাভ করে এই সংসারের সব বস্তুর প্রকৃতি জেনে মন শেষে ওইগুলোকে কিন্তু ছেড়ে দেয় এবং অনাসক্ত হয়। এটা বলছে কর্ম এবং অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে অবটেইনিং এক্সপিরিয়েন্স। এটা কীরকম? আমরা কিছু ভুল করি এবং তার জন্য আমাকে খারাপ ফল ভোগ করতে হয় এবং আমরা বুঝি যে এটা ভুল হয়েছে, তখন আমরা এর থেকে বেরিয়ে আসি আর রিপিট করি না, ভুলটা আর রিপিট করি না। তাহলে কী হলো? কর্ম আর অভিজ্ঞতা। কর্ম করলাম, কিছু একটা ভুল করলাম, অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতা করে আমি দুঃখ পেলাম, সেখান থেকে বেরিয়ে আর রিপিট করব না। কিন্তু আমরা যদি বারবার চোখ বুঝে এই একই বারবার ভুল করি, তখন সেটা আর এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নয়। সাংখ্যবাদীরা এই শিক্ষা দেয় যে এই প্রকৃতির অভিজ্ঞতা নিতে থাকো এবং শেষে বোঝো যে এটা আমার স্বরূপ নয়, এই আমি হলাম
চৈতন্য পুরুষ এই সব প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা, এই চৈতন্যের সঙ্গে এই প্রকৃতির কোনো কানেকশান নেই। তো এটাকে বলছেন অবটেইনিং এক্সপিরিয়েন্স, কর্ম আর অভিজ্ঞতা। এখন যদি আমরা এই দুটো উপায়ের তুলনা করি, দুটো উপায়ের তুলনা করলে একটা কমন জিনিস আমরা কিন্তু বেরিয়ে আসছি আমাদের, যে এই প্রবৃত্তি মার্গ বা ইতিমার্গে কর্মযোগ সাধনের মাধ্যমে আমরা কিন্তু কী করছি, এই মনের শক্তি অর্জন করা হচ্ছে, শেষে আমরা পূর্ণ অনাসক্ততে প্রতিষ্ঠিত হই। নিবৃত্তি মার্গে কী হচ্ছে, নিবৃত্তি মার্গ বা নেতিনেতি মার্গে প্রথম থেকেই এই মনের ওই শক্তি দেখা যায়, কারণ সেই জন্য খুব অল্প লোক এটাকে অবলম্বন করতে পারে, খুব কমজনের কাছে তা আছে, কমজনের কাছে আছে। তো এখন স্বামীজি এই বাংলা বইয়ের এই প্যারাগ্রাফে স্বামীজি এই বলছেন যে 77 পৃষ্ঠার যে দ্বিতীয় প্যারাগ্রাফে এই কথাই আলোচনা করেছেন, যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে এই জগতের প্রতি আসক্তি ত্যাগ করা বড় কঠিন ব্যাপার, অতি অল্প লোকেই এই আসক্তি ত্যাগ করতে পারে। আমাদের শাস্ত্রে এই আসক্তি ত্যাগের দুটি উপায় কথিত হয়েছে, একটিকে বলে নিবৃত্তি মার্গ, উহাতে নেতি নেতি ইহা নয় করিয়া সব ত্যাগ করিতে হয়, আর একটিকে বলে প্রবৃত্তি মার্গ, উহাতে ইতি ইতি করিয়া সকল বস্তু গ্রহণ করিয়া তাহার পর ত্যাগ করা হয়। নিবৃত্তি মার্গ অতি কঠিন, উহা কেবল উন্নত মনা অসাধারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। তাহারা শুধু বলেন না আমি ইহা চাই না, শরীর ও মন তাদের এই আজ্ঞা পালন করে এবং তারাও সাফল্যমণ্ডিত হন, কিন্তু এই রকম মানুষ কিন্তু বিরল, অধিকাংশ লোক তাই প্রবৃত্তি মার্গ বা এই সংসারের পথ বাঁচিয়া লন এবং বন্ধনগুলিকেই বন্ধন ভাঙ্গিবার উপায়রূপে ব্যবহার করা হয়, অর্থাৎ কর্ম করেই কর্মের বাইরে যাওয়া। ইহাও এক প্রকার স্বামীজি বলেন ইহাও এক প্রকার ত্যাগ, তবে বলছেন ধীরে ধীরে ক্রমশ ত্যাগ করা হয়, সমস্ত পদার্থকে জানিয়া ভোগ করিয়া এইরূপে অভিজ্ঞতা লাভ করিয়া সংসারের সকল বস্তুর প্রকৃতি অবগত হইয়া মন অবশেষে ওইগুলি ছাড়িয়া দেয় এবং অনাসক্ত হয়। তো এইখানটাই যে অনাসক্তি লাভের প্রথম মার্গের সাধন বিচার, আর এই দ্বিতীয় ইতি ইতি মার্গের সাধন হলো কর্ম আর অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা দেখে 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 যে এর মধ্যে কিছু নেই ছেড়ে দিলাম। প্রথমটি জ্ঞানযোগের পথ, কোনো প্রকার সেখানে কর্ম করিতে অস্বীকার করাই এই পথের বৈশিষ্ট্য। দ্বিতীয়টি কর্মযোগের পথ, এ পথে কর্মের বিরতি নাই। এই এখন স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফের শেষে ইম্পর্টেন্ট কথা আসছে আরও, যে এখন স্বামীজি বলছেন যে এই জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে, একমাত্র কাদের কর্ম করতে হবে না, বলছেন যস্তা আত্মরতির এবশ্যাৎ আত্মতৃপ্তস্য মানবা আত্মন্যেবশ সন্তুষ্টা তস্য কার্যম না বিদ্যতে, যারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যারা আত্মা ছাড়া আর কিছু চান না, যাদের মন কখনো আত্মা ছেড়ে অন্যত্র গমন করেন না, আত্মাই যাদের সর্বস্ব, শুধু তারাই কিন্তু কর্ম করে না, অবশিষ্ট সবাইকে কর্ম করতে হবে। এর মধ্যেই কিন্তু 99.99% আমরা পড়ে যাব, এই কথা স্বামীজি বলছেন এখানটাতে ইংলিশ, যে এই কর্মযোগের পথ, এই পথে কর্মের বিরতি নেই, এ জগতে প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করিতে হইবে, কেবল যাহারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যাহারা আত্মবিত্ত আর কিছুই চান না, যাদের মন কখনো আত্মায় অন্যত্র গোপন করে না, আত্মাই যাহাদের সর্বস্ব, শুধু তাহারাই কর্ম করিবেন না, অবশিষ্ট সকলকে অবশ্যই কর্ম করিতে হইবে। তো আমাদের এই কর্মযোগের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু আসক্তি ত্যাগ করতে হবে। আসক্তি ত্যাগের এই দুটো পদ্ধতি বললেন, নেতি নেতি ইতি ইতি, জ্ঞান মার্গ আর কর্মমার্গ। তো বলছেন বেশিরভাগ ক্ষেত্রে এই কর্মের মাধ্যমে ধীরে 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 এই আসক্তি জীবনে কিন্তু নিয়ে আসা যায়, তার কথা এখানটায় বলছেন। তো এই বলছেন এই আসক্তি ত্যাগ হলেই কিন্তু যে মুক্তির কথা হচ্ছে, যা কিনা এই সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ কল্পনার জগতের বাইরে,
তাহলে এই কল্পনার জগতে আমরা কিন্তু এই মনের আসক্তি বা তৃষ্ণার দ্বারাই আটকে আছি। বলছি আসক্তি ত্যাগ হলেই কিন্তু সেই মুক্তি লাভ করা যাবে। আমরা আজকে এখানে শেষ করছি, পরের ক্লাসে পরের প্যারাগ্রাফ থেকে শুরু করব। ওম শান্তে 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 হরে ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।